আহিছো আন এক গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের ভিন্ন প্রান্তর লগতে ছয়গাঁওতো দেখিলে পোৱা গৈছে বানৰ ভয়ঙ্কর রূপ। ভয়ঙ্কর রূপ লৈছে ছয়গাঁওর চৰাঞ্চল, চারিওফালে কেবল পানি আর পানি, চৰত রাইজর হাহাকার, ঘরের মুধচলৈ কেবল পানি আর পানি। বছরের প্রথম টুবানে ভয়ঙ্কর রূপ লৈছে ছয়গাঁওর চৰাঞ্চলত। রাজ্যের ভিন্ন প্রান্তর লগতে ছয়গাঁওতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বানপানিয়ে। এই মুহূর্তে দেখাই আছো সেই দৃশ্যাংশ, ছয়গাঁওর এই দৃশ্য, ছয়গাঁওর চৰাঞ্চলত এনেদরে ভয়ঙ্কর রূপ লওয়া দেখিলে পোৱা গৈছে বানপানিয়ে। খাদ্য বাসস্থান আর পশুর খাদ্যর অভাবত এটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর রাজ্যের ভিন্ন প্রান্তর লগতে ছয়গাঁওতো দেখিলে পোৱা গৈছে বানর এনে ভয়ঙ্কর রূপ। এই মুহূর্তে সেই দৃশ্যাংশ আমি দেখাই আছো, এই দৃশ্যাংশ হয়েছে ছয়গাঁওর চৰাঞ্চলৰ এই দৃশ্য। এতিয়া খাদ্য বাসস্থান বিচাৰি হাহাকাৰৰ সৃষ্টি কৰিছে ৰাইজ, লগতে হাহাকাৰৰ সৃষ্টি কৰিছে জীৱ জন্তুৱে। ৰাইজৰ মাজত হাহাকাৰ সৃষ্টি হৈছে, ঘৰৰ মুধচলৈকে কেৱল পানী আৰু পানী দেখিবলৈ পোৱা গৈছে। বছৰটোৰ প্ৰথমটো বানে এনেদৰে ভয়ংকৰ ৰূপ লোৱা দেখিবলৈ পোৱা গৈছে ছয়গাঁওৰ চৰাঞ্চলতো। বানপানীয়ে ক্ষতিগ্ৰস্ত কৰিছে ছয়গাঁওৰ চৰাঞ্চলৰ কমেও 15,000 লোকক। প্রায় 40-50খন গাঁও এতিয়া বর্তমানে বানর কবলত পরিছে। আর মানুষবিলাক এনেকুৱা হাঁ নচৰ অবস্থা হৈছে, তাৰমানে হঠাৎ দুর্যোগের নিচিনা হঠাৎ পানিবিলাক আহিছে। মানুষবিলাক তাৰমানে মাথাভৰিত কমপ্লিট গরু ছাগলী বহুত খাদ্য নোহোৱা হৈ গৈছে। গরু ছাগলীবিলাক আপনারা চাইছে, প্রত্যক্ষ করেছে, মাথাভৰিত আশ্রয় লৈছে যে চৰাঞ্চলৰ মানুহখিনি এনেকুৱা ককবকাই আছে, না খাব পাৰিছে, না আপনার জীৱ জন্তুবিলাক গরু ছাগলীবিলাকক পৌদন দিব পারিছে। গতি আমি অনুরোধ জানাইছো যাতে অতি সোনকালে যাতে আমার বান সাহায্য দি যাতে গরু ছাগলী হোক আমার মানুষখিনিক যাতে উদ্ধারের ব্যবস্থা করে, খাওয়া লওয়ার ব্যবস্থা করে, তার বাবে বিনম্র আহ্বান জানাইছো।